কোরআনের ভুল খুঁজতে গিয়ে মুসলমান হলেন অধ্যাপক ডক্টর গ্যারি মিলার। কানাডার সাবেক খ্রিস্ট ধর্ম প্রচারক ছিলেন অধ্যাপক ডক্টর গ্যারি মিলার। তিনি পবিত্র কোরআনের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করেছিলেন, কোরআনের ভুল বের করে যাতে ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয় সেজন্য তিনি এ চেষ্টা করেছিলেন। কিন্তু কোরআন পড়ার পর তার ভিতরে অদ্ভুত পরিবর্তন আসে, ফলে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হন। ইসলাম গ্রহণের পর তার নাম দেওয়া হয়েছে আব্দুল আহাদ ওমর। অধ্যাপক ডক্টর গ্যারি মিলার বলেন, আমি একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম কোরআন নাজিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যে, তাই এতে নিশ্চয়ই মরুভূমি সম্পর্কে কথা থাকবে। কোরআন নাজিল হয়েছিল 1400 বছর আগে, তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাব ও সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব। কিন্তু কোরআন পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয়, বরং আমি অনেক আকর্ষণীয় তথ্য পেলাম। বিশেষ করে সূরা নিসার 82 নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে। সেখানে আল্লাহ বলেন, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখা যেত। এরপর আরও গভীরভাবে কোরআন অধ্যয়ন করলেন গ্যারি মিলার, আর তার এই অধ্যয়নই তাকে নিয়ে গেল ইসলামের পথে। ইসলামের দোষ খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন একজন মুসলিম তথা মহাসত্যের কাছে সমর্পিত একজন। তিনি বলেছেন, আমি খুব বিস্মিত হয়েছি যে কোরআনে ঈসা আলাইহিসসালামের মাতা মারিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সূরা রয়েছে, আর এ সূরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না।